কনসেপ্ট ওয়ান নিয়ে আমি আলোচনা করছিলাম, এবার আমি কনসেপ্ট টু, কনসেপ্ট টু নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কনসেপ্ট টু নিয়ে আলোচনা করব। কনসেপ্ট টুটা কি একটু ভালো করে বোঝো। আমাদের যে কোনো কমপ্লেক্স নাম্বার, যে কোনো কমপ্লেক্স নাম্বার দেখতে একটা ফরম্যাট আছে, ঠিক আছে, যে কোনো কমপ্লেক্স নাম্বার দেখতে এক্স প্লাস আই ওয়াই এই ফরম্যাটে লেখা হয়। এনি কমপ্লেক্স নাম্বার শুড বি রিটেন অ্যাজ এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে। এই এক্সটাকে বলে রিয়েল পার্ট, এক্সটাকে বলে রিয়েল পার্ট, ওয়াইটাকে বলে ইমাজিনারি পার্ট, ওয়াইটাকে বলে ইমাজিনারি পার্ট, এক্সটাকে বলে রিয়েল পার্ট, ওয়াইটাকে বলে ইমাজিনারি পার্ট। ঠিক আছে, এখানে মনে রাখতে হবে এক্স কমা ওয়াই বোথ আর রিয়েল নাম্বার, দুজনেই রিয়েল নাম্বার। ওয়াইয়ের সঙ্গে যে থাকে, ওয়াইয়ের সঙ্গে যে থাকে, এই সরি, আই এর সঙ্গে যে থাকে সেই 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 নাম্বারটাকে, সেই পার্টটাকে বলছে ইমাজিনারি পার্ট। আর এক্সের পার্টে যে থাকে সে থাকে হচ্ছে রিয়েল পার্ট। আমি এক্সাম্পল দিলেই বুঝতে পারবে, বাংলায় এক্সটাকে বলছে বাস্তব বাস্তব রাশি, ওয়াইটাকে বলছে কাল্পনিক রাশি। ঠিক আছে, তো যে কোনো কমপ্লেক্স নাম্বার, যে কোনো জটিল রাশিকে আমরা এই ফর্মে দেখতে পারবো, এক্স প্লাস আই ওয়াই। আমি কনসেপ্ট টু নিয়ে আলোচনা করছি কমপ্লেক্স নাম্বারের। ঠিক আছে, তো যে কোনো কমপ্লেক্স নাম্বার জেড কে এক্স প্লাস আই ওয়াই ফর্মেটে আমরা দেখতে পারি। মনে করো আমি একটা কমপ্লেক্স নাম্বার এক্সাম্পল দিলাম, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। মনে করো আমার কাছে আছে জেড ইজিকালস টু টু প্লাস থ্রি আই। তো তোমাকে যদি পার দাদু জিজ্ঞাসা করেছে, আচ্ছা বলো তো আজিদা, এখানে রিয়েল পার্ট কোনটা, ইমাজিনারি পার্ট কোনটা, তুমি চট করে বলবে, দাদু রিয়েল পার্ট হচ্ছে টু, তাই না? রিয়েল পার্ট হচ্ছে টু, এটা হচ্ছে বাস্তব বাস্তব রাশি, ঠিক আছে, আর কাল্পনিক রাশি হচ্ছে থ্রি, মানে ইমাজিনারি পার্ট হচ্ছে থ্রি, তাই না? সো এখানে টু আর থ্রি দুজনেই কিন্তু রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত। তো এটা হচ্ছে রিয়েল পার্ট, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। বোঝা গেল না গেল? রিয়েল পার্ট অ্যান্ড ইমাজিনারি পার্ট। আচ্ছা, আমাদের কমপ্লেক্স নাম্বার, তাহলে তাহলে এটাকে যদি পয়েন্ট হিসাবে দেখতে যাই, তাহলে এক্স এ এক্স এর জায়গায় কি আছে এখানে আদ্রিতা টু, আর ওয়াই এর জায়গায় কি আছে থ্রি। তাহলে এটাকে যদি আমি জিওমেট্রিক্যালি প্লট করি, দেখো তাহলে বেসিক্যালি কি হবে, মনে করো এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে মূলবিন্দু, এটা এক্স অ্যাক্সিস, ঠিক আছে, এটা হচ্ছে এটা, এখানে মনে করো টু কমা থ্রি, মানে মনে করো এরকম একটা পয়েন্টে আছে। ঠিক আছে, কমপ্লেক্স প্লেন, কমপ্লেক্স নাম্বার যে প্লেনে থাকে সেই প্লেনটাকে বলে আর্গ্যান প্লেন। ঠিক আছে, বাংলায়ও আর্গ্যান প্লেনই লেখা আছে। কমপ্লেক্স নাম্বার যে প্লেনে থাকে সেই প্লেনটাকে বলছে আর্গ্যান প্লেন। তাহলে দেখো এই পয়েন্টটা, ঠিক আছে, মনে করো কমপ্লেক্স নাম্বারের পয়েন্টটা মনে করো এই পি, টু কমা থ্রি, মনে করো এটাকে পি নাম দিলাম। এবার আমি অরিজিনের সঙ্গে মূলবিন্দুর সঙ্গে এটাকে জয়েন করছি, এটার নাম দিলাম ও। ঠিক আছে, তাহলে বেসিক্যালি এটা হচ্ছে টু, এটা হচ্ছে থ্রি। তাহলে ওপিটা কি, ওপিটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন পি অ্যান্ড ও, ঠিক কি না? টু পি, পি পয়েন্টটা মানে কমপ্লেক্স নাম্বারের পয়েন্টটা যদি আর্গ্যান প্লেনে থাকে এবং সেটা যদি সেই সেই প্লেনের পয়েন্টটা যদি টু কমা থ্রি হয়, তাহলে ওপিটা কি, ও এবং পি এর মধ্যে ডিস্টেন্স, তাই তো, দ্য জয়নিং লাইন বিটুইন ও অ্যান্ড পি। বুঝতে পারছো আদিত্য? আদিত্য কি বলতে চাইছি আমি, তো এই যে এই যে এই যে ওপি ডিস্টেন্স, এটাকেই আমরা মডুলাস বলে আখ্যা দিই, এটাই হচ্ছে মডুলাস। এখান থেকেই কনসেপ্ট স্টার্ট হচ্ছে, কনসেপ্ট নাম্বার থ্রি, কনসেপ্ট নাম্বার থ্রি, কনসেপ্ট থ্রি, কনসেপ্ট থ্রি, সেটা হচ্ছে মডুলাস, মডুলাস, কনসেপ্ট থ্রি, মডুলাস, কনসেপ্ট থ্রিতে কি মডুলাস মডুলাস অ্যান্ড
আর্গুমেন্ট, আর্গ বলে লোকে, আর্গ, আর্গ বা অ্যাম্প, স্ল্যাশ দিচ্ছি আমি, স্ল্যাশ স্ল্যাশ। আদিত্য তোমার মনে হচ্ছে যে এটার বাংলা কি হবে, তাই না? তো এখানে বাংলা, বাংলায়ও কিন্তু তোমাদের অঙ্কে আর্গ বা অ্যাম্প দিয়েই বলেছে, ঠিক আছে? বাংলা ভাষণের বইয়ে এটাকে আর্ক বা অ্যাম্প দিয়ে বলেছে, ঠিক আছে? এটার কোনো বেঙ্গলি কোনো টার্ম নেই। আর্গুমেন্ট কি আর্গুমেন্টই বলে, হয়তো আ বয়সিনা রয় হস্যু এরকম ভাবে বলবে, বাট আর্গুমেন্ট কি আর্গুমেন্টই বলবে, অ্যাম্পলিচিউড কি অ্যাম্পলিচিউড বলবে, মডুলাস কে মডুলাস বলবে, শুধু হয়তো বাংলা অক্ষরে লেখা থাকবে টার্ম বা শব্দ, কিন্তু এটাই, ঠিক আছে? আমার কথাটা বুঝে গেছে? সো কনসেপ্ট নাম্বার থ্রিতে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে মডুলাস, আর্গুমেন্ট বা অ্যাম্পলিচুড, দুটো হচ্ছে আলাদা কনসেপ্ট। বলে রাখি, মডিউলাস মানে হচ্ছে এই মাত্র যে জিওমেট্রিক্যাল ফিগারটা দেখালাম, এই যে ও থেকে পি এর মধ্যে যে ডিস্টেন্সটা, ঠিক আছে, যে জয়নিং লাইনের মধ্যে যে ডিস্টেন্সটা, ঠিক আছে, দ্য ডিস্টেন্স বিটুইন ও অ্যান্ড পি, ঠিক আছে, ও এবং পি এর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটাকেই বলছি আমরা মডিউলাস, কমপ্লেক্স নাম্বারের মডিউলাস। কি করে বার করতে হয় সমস্ত আমরা শিখব। তারপর হচ্ছে আর্গুমেন্ট আর অ্যাম্পলিচুড, দেখো দুটো হচ্ছে সেম, ঠিক আছে, দুটো সেম, ঘাবড়ে যাবে না, আর্গুমেন্ট আর অ্যাম্পলিচুড বোথ আর সেম, ঠিক আছে? অনেক সময় আমরা আর্গুমেন্ট দিয়েও কোশ্চেন পাবো, অনেক সময় আমরা অ্যাম্পলিচুড দিয়েও কোশ্চেন পাবো, কিন্তু বোথ আর সেম। তার মানে আর্গুমেন্ট ব্যাপারটা কি স্যার, আর্গুমেন্ট ব্যাপারটা হচ্ছে এই দেখো, এই যে জয়নিং লাইনটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন, পজিটিভ ডিরেকশনের সঙ্গে একটা থিটা অ্যাঙ্গেল করে থাকবে না, এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সঙ্গে একটা থিটা অ্যাঙ্গেল করেছে না? আর দিদা দেখতে পাচ্ছ, দেখো আমি মেনশন করেছি, এই এই যে থিটা, এই থিটা, এই যে এখানে যে থিটাটা তৈরি হয়েছে, এই থিটাটাকে, এই থিটাটাকে বলছে যে ওপি জয়নিং লাইন এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সঙ্গে, পজিটিভ ডিরেকশন মানে অ্যান্টি ক্লকওয়াইজ হলে সেটা পজিটিভ ডিরেকশন হয়, সবসময় জেনে রাখো, অ্যান্টি ক্লকওয়াইজ হলে মানে ঘড়ির কাঁটার বিপরীত দিক হলে সেটা হয় হয়েছে পজিটিভ ডিরেকশন, আর ঘড়ির কাঁটার দিক হলে সেটা হয় হচ্ছে নেগেটিভ ডিরেকশন, ঠিক আছে? সো ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে এটা হচ্ছে পজিটিভ ডিরেকশন, তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে ওপি লাইনটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সঙ্গে, সেই থিটাটাই হচ্ছে যে কোনো কমপ্লেক্স নাম্বারের জেড। তো আমাদের কোশ্চেন যে যদি যেটা যেটা আসবে সেটা হচ্ছে কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেড দিয়ে তার মড জেড বলতে, বা মডিউলাস অফ জেড, ঠিক আছে, মডিউলাস অফ জেড, মডিউলাস অফ জেড, আর থিটা বার করতে দেবে যেটাকে আমাদের বলবে আর্গ জেড বার করো, আর্গুমেন্ট অফ জেড, ঠিক আছে? আমাকে একটু 2 মিনিট দাও, আমি একটু কোশ্চেনটা ওদের আপলোড করে আসছি, ওদের কোশ্চেনটা গ্রুপে একটু আপলোড করে আসছি, আমি 2 মিনিট পরে এবার জয়েন হবে তোমরা, ঠিক আছে আদ্রিতা? ঠিক 2 মিনিট পর, ঠিক আছে, কোশ্চেনটা আমি একটু আপলোড করে সবাইকে বলছি, ঠিক 2 মিনিট পর আবার জয়েন হও, বা তোমরা থাকো, বা তোমরা থাকো, মিটিং এন্ড করো না, আমি একটু কোশ্চেনটা আপলোড করে আমি আসছি।